তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আছি মোটামুটি, বেশি ভালো না। কারণ কি জানোই তো, না তোমরা তো জানো না, তোমাদেরকে বলিনি পুজোর এখনো শপিং করিনি। আর জানি না আমার শপিং হবে কি না, ড্রেস কোনো ড্রেস নেইনি। মা বলছে আগের বার আছে ওইগুলো পর, শুধু একটা লেহেঙ্গা বানাতে দিয়েছে, ওটা নিয়ে আসবো নাচের জন্য। ওটা তো আজকে যাবো আমরা ধূপগুড়িতে, ও শপিং করবে ড্রেস কিনবো। আর আমি ওর সাথে যাবো, বলছে যে ও নিজে নিজে পছন্দ করতে পারবে না, তো আমাকে পছন্দ করতে হবে। আর আমি কিনবো কিছু আমার চুড়ি মালা এইসবই, কারণ আমার নাচের জন্য কিছু কানের টানের দরকার পড়বে, ওইগুলোই নিয়ে আসবো। আর এখনও এবারের কিছু কিনিনি, আর মনে হয় কিনবো না ড্রেস, যেগুলো আছে ওগুলোই। আর কিনলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, পরে হয়তো হতেও পারে নাও হতে পারে। আর পুজো তো চালু হয়ে যাচ্ছে সোমবার থেকে, কি বলতো কি হচ্ছে, মানে ব্যাংকে কিছু টাকা আছে যেটা নিয়ে আমি শপিং করতে চেয়েছিলাম, কিন্তু আমার ব্যাংকের বইটা লক হয়ে গেছে, তো ওটা কেউ এসে জমা দিয়ে আসলাম। দেখি এখন কবে খোলে, এখন আর খুলবে না, হয়তো পুজোর পরে খুলবে, আশা ছেড়ে দিলাম, কালী পুজোর আগে হয়তো করবো শপিং। আর যদি পুজো তো করি তোমাদের সবাইকে দেখাবো। এত সবসময় না কথা বলে, আর ক্যামেরার সামনে একটা কথা বলতে পারছি না, হাসতে হাসতে। হ্যালো গাইস, তো এবার যাচ্ছি আমরা আমাদের চাবাটা বাগানের ওইখানে, কারণ আমাদের আজকে কি বলো তো যে চাপাটা কাটা হচ্ছে, তো সেইখানে ওই মালিকটা আসবে, মালিকটা আসলে মালিকটার কাছ থেকে আমি টাকা নেবো, সেই টাকা নিয়েই আমি যাবো আজকে ধুপুরে দিকে। মালিক যদি টাকা না দেয় আজকে যাওয়া হবে না। ও গাছ পাচ্ছে, বলছে দেখাস না কাশি হচ্ছে, কাশি কি সুন্দর আসছে, তাই যাও এখন যাও এগুলো দিয়ে চা খুব ভালো হবে। এগুলো আমি যাচ্ছি আমার তো চলে যাচ্ছে এখন, কারণ মালিকে আসতে অনেক টাইম লাগবে, আর বাড়ি চলে যাচ্ছি, পরে যখন আসবে তখন আবার আসবো। হাই বল, তোকে আমি ধরেছো তিন দিন ধরে, করছো ভাই বললো কিছু, হাই বল কিছু, আরে তোর ছবি রে, ছবি দেখো নাই মুঠো নাই, ও হাই বলো, হাই বলো না, আমি টাকা পাবো তো ফুলকি, হাই বল হ্যাঁ হ্যাঁ দিব, ওই শিলা কই গেল আবার, বলছে আনা না আবার ভালো করে বলবে, এখন আমি যাচ্ছি ধূপগুড়িতে, অনেকক্ষণ থেকে রেড হয়ে বসে আছি, বাট মালিকটা এত দেরি করেছে না, তো এখন লেট হয়ে গেলাম। যাই হোক এখন যাচ্ছি, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা লাগবে, কোনো ব্যাপার না, যাই।
ওই তো পাইকারের মালিক একই হয়ে যাবে। তো চলো ওইদিকে যাবো, তখন যাওয়ার সময় দেখাবো। চলো যাওয়া যাক। এটা আমার দাদা, এটাই তো আমাদের মালিক, আর ওইটা ছিল পাইকার, আমি ভুল করে মালিক বলে ফেলেছি, এ হলো মালিক। চলো যাওয়া যাক। আমরা এখন জাল লাগা যাচ্ছি। এটা হলো আমাদের জাল লাগা, আসছি দেখো। এখন ডুবুরিতে যাবো একটু পরে, এখন টাকা তুলবো আমরা। দোকানটা বন্ধ মনে হচ্ছে রে। দেখো টাকা তুলতে যাচ্ছ এখন। আরে না, ব্যাংকের বই লক হয়েছে, ওটাকে দেখি তো ঠিক করে তো তুলতে পারবো। হ্যালো গাইস, আজকে আমি অনেক হ্যাপি, কারণ কি আমি ভাবছিলাম যে শপিং করতে পারবো না। তো ব্যাংকের সামনে ভাবলাম যে একবার চেক করে দেখি, ভাগে গেছে, ঢুকে গেছে। তো আজকে খুব ভালো বাজার করবো, আমি খাওয়াবো, তোকে সব দেখাবো। চলো রাম, চলে গেল রে, দাঁড়াচ্ছে, চল 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 চলো বাস চলে আসছে। Two hours later. তো গাইস, আমি চলে এসেছি মার্কেট থেকে। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এলাম, আর এসে খুব টায়ার্ড লাগছিলো, তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি ধূপগুড়িতে যাব আর চিকেন পাকোড়া খাবো, এটা হতেই পারে না। তো চিকেন পকোড়া খেয়েছি, চিকেন পকোড়া দাদার জন্য নিয়ে এসেছি, মায়ের জন্য মোমো নিয়ে আসছি, এসে আমি আবার খেয়েছি সাথে। আর আমি বলেছিলাম না আমি শপিং করবো না টাকা না পেলে, আমার ব্যাংকের খবর তো জানো যা বলেছি। তো আজকে ভাবলাম যে গিয়ে চেক করি, যাওয়ার সময় চেক করলাম আমার টাকা ঢুকে গেছে। তো আমি শপিং করবো না, এটা হয় না, ওখানে টাকা তুলে নিয়ে শপিং করে ফেলেছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী ড্রেস নিয়ে আসছি, দাদার জন্য কী নিয়ে আসছি, মায়ের জন্য কী নিয়ে আসছি, তো দেখতে থাকো। তো গাইস, এইগুলো হলো আমার শপিং। জানি আমার কাছে এটা অনেক, অনেকে না অনেক ইসে করে, তো তাদের ব্যাপারে আলাদা, তারা অনেক আলাদা রকম। তো আমার কাছে এটা অনেক, মানে অনেক অনেকটা হ্যাপি আমি। তো আমি দেখাচ্ছি ফার্স্ট আমার আমার লেহেঙ্গাটা, কাটু পার্ট গাউন, এটা লেহেঙ্গাও না, আমাদের এখানে সবাই লেহেঙ্গাই বলে এটাকে। তো এটা আমার গলার পরে দিচ্ছি, এখানে পরবো এটা। তো কেমন লাগলো সব কমেন্টে জানিয়ে দিও, ভালো করে রেখে দেয় নাহলে পরে আমার একাই করতে হবে। এটা ব্লাউজ, এটা
ব্লাউজটা না তেমন আমার পছন্দ হয়নি, কারণ এই জিনিসটা বললাম যে চেঞ্জ করে দিতে, দেয়নি, নেই আর নেই এখানে, এটাই ছিল এটার সাথে এটা। তারপরে এটার ব্লাউজ আমি বানাই, এটা আমি বানিয়েছি এমনি নাচ করার জন্য, ব্লাউজ বানানো হয়নি, ব্লাউজ আছে আগেরই বানানো, এটা আমার নাচের জন্য। দেখো লেহেঙ্গা কেমন আছে বলো, আমি থেকে যাচ্ছি পুরো। আচ্ছা এইগুলো পরে ভাঁজ করা যাবে, এটা একটা লেগিংস আমার, তাই এটা দেখানোর কোনো কিছু নেই। এটা জিন্সের সঙ্গে পরার জন্য একটা সিম্পল টপ, আর জিন্স আগেই আছে কিনেছি, আরও একটা টপ নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এইরকম একটা টপ নেবো, তো যখন যাই আর নেওয়া হয় না, এগুলো পরে মেলা ঘুরতে যাব। তারপরে এইটা একটা ওড়না নিয়েছি ওই লেহেঙ্গার সাথে পরার জন্য, তেমন ভাবে খুলে দেখানোর কিছু নেই এটাতে। এটা আমার মায়ের জন্য শাড়ি নিয়েছি, আমি শাড়ি বুঝি না যে কোনটা কত সুন্দর, আমার কাছে এটা ভালো লেগেছে, বর্ডারটা আমি নিয়ে আসছি, দেখো তো কেমন লাগে আমার মায়ের শাড়ি, আমি দেখছি ভালো লাগছে, জানি না তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আমি তো বুঝি না শাড়ি কেমন, বাস ইচ্ছে করে মায়ের জন্য নিয়ে আসে তো মায়ের জন্য নিয়ে আসি। এটা আমার দাদার জন্য একটা শার্ট, দাদা সপিং এখনো করেনি, বাস আমি গেলাম যেহেতু আমি নিয়ে আসলাম, একটা আমার চয়েস ভালো না, আমি ছেলেদের জিনিসও বুঝি না কোনটা ভালো, আর মায়ের যে ওগুলো আমি বুঝি না, অনেক দিনের ইচ্ছে ছিল এই জুতাগুলো নেবো, নিয়েছি, এতটা উঁচু, আমি তো এমনিতেই লম্বা, আরও সবাই বলছে যে এত লম্বা আবার এত উঁচু উঁচু জুতা নিয়েছিস, হ্যাঁ নেওয়ার ইচ্ছা আছে নিয়ে নিলাম। তারপরে চলে যাই আমার চুড়ি মালা কী কী নিয়েছি, এটা দেখাবো না, এটা দেখাবো না, এটা চুল নাচ করার জন্য নিয়েছি, এটা হলো আবার একজোড়া কানের নিয়েছি, নাচ করবো যেহেতু তো লাগবে। তারপরে এটা নাচের জন্য টিকলি নিয়েছি, দুটো গার্ডেন নিয়েছি শুধু বাঁধতে হবে, তাই এটা একটা ব্রেসলেট নিয়েছি, গার্ডারও বলতে পারো, এই চুড়িটা নিয়েছি নাচের জন্য, আর অনেক চুড়ি আছে তাই একটাই নিয়েছি, আর বেশি নিয়ে দুটো মেহেন্দি নিয়েছি হাতে পরতে হবে, এটা সিম্পল একটা মালা নিয়েছি, মালাও অনেকগুলোই আছে। তারপরে এটা ওই হারের সাথে ছোট ছোট কানের ছিল, কানেরগুলো খুব সুন্দর দেখো, ছোট হলো দারুণ লাগছে। তারপরে এগুলো কয়েকটা ক্লিপ নিয়েছি, ওই চুলটা নকল চুলটা যে নিয়ে আসছি না ওটাতে লাগাতে হবে, এমনি সাজবো যেহেতু নাচের জন্য টাইট করে চুল বাঁধতে হবে, কিছু পরে গেলে আমি বাতিল হয়ে যাবো নাচের মধ্যে। তারপরে এগুলো নাচের জন্যই পায়েল নিয়ে আসছি, উল্টা দেখাচ্ছি আমি, আমার ভীষণ পছন্দ হয়েছে, এইটা দেখে কাকি বলছে আমারও আর কি নিতে হবে এরকম পায়েল। এইগুলো হলো আংটি, হাতের আংটি, দু হাতের দুটো, আর এটা একটা কানের, এটা হলো জিন্স টপের সঙ্গে পরার জন্য যেহেতু মেলায় যাব, কেমন লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে না বলছে। আর লাস্ট ছিল এটা, এটা নাচের জন্য সত্যি দেখে দাও। তো এই ছিল আমার আজকের শপিং, তো কেমন লাগলো
তো সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের জন্য গুড নাইট বলে দিচ্ছি, খুব টায়ার্ড লাগছে। তো গাইজ ভিডিওটা এখানে ইন করছি, তো তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট করে দিও।